हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आपने कि स्पोकन इंग्लिश शिखते चान? ताहले आपनाके आमी खुजछी। मने रखबें, स्पोकन इंग्लिश आपनाके व्यक्तित्व सम्पन्न करे तुलबे, आपनाके भालो चाकुरी पेते साहाज्य करबे। ताहले कथा ना बाड़िये शुरू करा जाक। बंधुरा, आमरा एई पर्वे शिखब बांगला क्रिया शेषे लाम, लि, ल, ले एवं लेन थाकले किभाबे इंटरोगेटिव एवं नेगेटिव सेंटेंस गठन करते हैं। एकदम सहज अपना मने रखबें, बांगला क्रिया शेषे लाम, लि, ल, ले, लेन थाकले सबजेक्टर आगे डिड एवं सबजेक्टर पर भार्बेर प्रेजेंट फॉर्म बसिए इंटरोगेटिव सेंटेंस गठन करते हैं एवं सबजेक्टर पर डिड नॉट এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে নেগেটিভ সেন্টেন্স গঠন করতে হয়। উদাহরণটি লক্ষ্য করেন, আমি কি অনুমতি দিয়েছিলাম? এই বাক্যটির শেষে রয়েছে প্রশ্নবোধক চিহ্ন। সুতরাং এই বাক্যটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে ক্রিয়াপদ হলো অনুমতি দিয়েছিলাম, ক্রিয়াপদের শেষে রয়েছে লাম। আমরা জানি ক্রিয়াপদের শেষে লাম, লি, ল, লে, লেন থাকলে সাবজেক্টের আগে ডিড এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে হয়। এখানে আমি অর্থাৎ আই হলো সাবজেক্ট। সুতরাং আমি কি অনুমতি দিয়েছিলাম, এর ইংরেজিটি হবে ডিড আই অ্যালাউ। এখানে আই হলো সাবজেক্ট এবং সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়েছে। এখানে অ্যালাউ হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি অনুমতি দিলাম না, এই বাক্যটির শেষে রয়েছে না। সুতরাং এটি হলো নেগেটিভ সেন্টেন্স। এখানে ক্রিয়াপদ হলো অনুমতি দিলাম, ক্রিয়াপদের শেষে রয়েছে লাম। আমরা জানি ক্রিয়াপদের শেষে লাম, লি, ল, লে, লেন থাকলে সাবজেক্টের পরে ডিড নট এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে ইংরেজি বাক্য গঠন করতে হয়। সুতরাং আমি অনুমতি দিলাম না, এর ইংরেজিটা হবে আই ডিড নট অ্যালাউ। এখানে সাবজেক্ট হলো আই, তারপর লিখেছে ডিড নট এবং ডিড নট এর পরে বসেছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে অ্যালাউ হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি কি নিয়োগ দিয়েছিলাম, এই বাক্যের শেষে রয়েছে প্রশ্নবোধক চিহ্ন। সুতরাং এই বাক্যটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে ক্রিয়াপদ হলো নিয়োগ দিয়েছিলাম, ক্রিয়াপদের শেষে রয়েছে লাম। আমরা জানি ক্রিয়াপদের শেষে লাম, লি, ল, লে, লেন থাকলে সাবজেক্টের আগে ডিড এবং সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে ইংরেজি বাক্য গঠন করতে হয়। এখানে সাবজেক্ট হলো আমি অর্থাৎ আই। সুতরাং আমি কি নিয়োগ দিয়েছিলাম, এর ইংরেজিটি হবে ডিড আই অ্যাপয়েন্ট। এখানে সাবজেক্ট হলো আই, সাবজেক্টের পরে ব্যবহৃত হয়েছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে অ্যাপয়েন্ট হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি নিয়োগ
দিলাম না এ বাক্যের শেষে রয়েছে না অর্থাৎ বাক্যটি হলো নেগেটিভ সেন্টেন্স এখানে ক্রিয়াপদ হলো নিয়োগ দিলাম ক্রিয়াপদের শেষে রয়েছে লাম আমরা জানি ক্রিয়াপদের শেষে লাম থাকলে সাবজেক্টের পরে ডিড নট এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে ইংরেজি বাক্য গঠন করতে হয় এখানে সাবজেক্ট হলো আমি অর্থাৎ আই সুতরাং আমি নিয়োগ দিলাম না এর ইংরেজিটা হবে আই ডিড নট অ্যাপয়েন্ট লক্ষ্য করো এখানে সাবজেক্ট হলো আই তারপরে ব্যবহৃত হয়েছে ডিড নট এবং ডিড নট এরপরে ব্যবহৃত হয়েছে ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে অ্যাপয়েন্ট হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম আমি কি এড়িয়ে গেলাম এই বাক্যের শেষে রয়েছে প্রশ্নবোধক চিহ্ন সুতরাং বাক্যটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে ক্রিয়াপদ হলো এড়িয়ে গেলাম ক্রিয়াপদের শেষে রয়েছে লাম আমরা জানি ক্রিয়াপদের শেষে লাম থাকলে সাবজেক্টের আগে ডিড এবং পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে হয় এখানে সাবজেক্ট হলো আমি অর্থাৎ আই সুতরাং আমি কি এড়িয়ে গেলাম এর ইংরেজিটি হবে ডিড আই অ্যাভয়েড এখানে সাবজেক্ট হলো আই এবং সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়েছে এখানে অ্যাভয়েড হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম মনে রাখবেন অ্যাভয়েড শব্দটির অর্থ হলো এড়িয়ে যাওয়া অ্যাভয়েড শব্দটির অর্থ হলো এড়িয়ে যাওয়া আমি এড়িয়ে গেলাম না এ বাক্যের শেষে রয়েছে না সুতরাং বাক্যটি হলো নেগেটিভ সেন্টেন্স এখানে ক্রিয়াপদ হলো এড়িয়ে গেলাম ক্রিয়াপদের শেষে রয়েছে লাম আমরা জানি ক্রিয়াপদের শেষে লাম থাকলে সাবজেক্টের পরে ডিড নট এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে ইংরেজি বাক্য গঠন করতে হয় সুতরাং আমি এড়িয়ে গেলাম না এর ইংরেজিটা হবে আই ডিড নট অ্যাভয়েড এখানে সাবজেক্ট হলো আই সাবজেক্ট পরে ব্যবহৃত হয়েছে ডিড নট এবং তারপরে ব্যবহৃত হয়েছে ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে অ্যাভয়েড হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম আমি কি ভেজাল দিয়েছিলাম এ বাক্যের শেষে রয়েছে প্রশ্নবোধক চিহ্ন সুতরাং এ বাক্যটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে ক্রিয়াপদ হলো ভেজাল দিয়েছিলাম ক্রিয়াপদের শেষে রয়েছে লাম আমরা জানি ক্রিয়াপদের শেষে লাম লি ল লে লেন থাকলে সাবজেক্টের আগে ডিড এবং পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে হয় এখানে সাবজেক্ট হলো আমি অর্থাৎ আই আমি কি ভেজাল দিয়েছিলাম এর ইংরেজিটি হবে ডিড আই অ্যাডাল্টারেট এখানে অ্যাডাল্টারেট শব্দের অর্থ ভেজাল দেওয়া এখানে সাবজেক্ট হলো আই এবং সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়েছে অ্যাডাল্টারেট হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম মনে রাখবেন অ্যাডাল্টারেট শব্দটির অর্থ হলো ভেজাল দেওয়া আমি ভেজাল দিলাম না এই বাক্যের শেষে রয়েছে না সুতরাং বাক্যটি হলো নেগেটিভ সেন্টেন্স এখানে ক্রিয়াপদ হলো ভেজাল দিলাম ক্রিয়াপদের শেষে রয়েছে লাম
আমরা জানি ক্রিয়াপদের শেষে লাম থাকলে সাবজেক্টের পরে ডিড নট এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে নেগেটিভ সেন্টেন্স গঠন করতে হয়। এখানে সাবজেক্ট হলো আই, সুতরাং আমি ভেজাল দিলাম না, ইংরেজিতে হবে আই ডিড নট অ্যাডাল্টারেট। এখানে সাবজেক্ট হলো আই, আয়ের পরে ব্যবহৃত হয়েছে ডিড নট এবং তারপরে ব্যবহৃত হয়েছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে অ্যাডাল্টারেট হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। বন্ধুরা, আমরা এখন দেখব যে এতক্ষণ পর্যন্ত ব্যবহৃত ছোট ছোট ইংরেজি বাক্যগুলোকে কিভাবে আমরা বড় বড় বাক্যে রূপান্তরিত করতে পারি। ওকে, গেট রেডি। আমি কি অনুমতি দিয়েছিলাম? মনে আছে ইংরেজিটা কি? ওয়েল, আমি বলে দিচ্ছি। আমি কি অনুমতি দিয়েছিলাম, এর ইংরেজিটা হলো ডিড আই অ্যালাউ। এই বাক্যটিকে আমরা এখানে একটু বাড়িয়ে বলি। আমি কি তাকে অনুমতি দিয়েছিলাম? এখন আমরা এই দুটো সেন্টেন্সের তুলনা করি। দেখা যাচ্ছে পরবর্তী সেন্টেন্সটিতে আগের সেন্টেন্সের চেয়ে একটি শব্দ বেশি রয়েছে, সেটি হলো তাকে। সুতরাং আমি কি তাকে অনুমতি দিয়েছিলাম, এর ইংরেজিটা হবে ডিড আই অ্যালাউ হিম। এখানে হিম অর্থ হলো তাকে। আমরা যদি এই সেন্টেন্সটিকে আরো একটু বাড়িয়ে বলি, আমি কি তাকে আমার কক্ষে প্রবেশের অনুমতি দিয়েছিলাম? এখন যদি আমরা এই দুটো সেন্টেন্সকে তুলনা করি তাহলে দেখতে পাব পরবর্তী সেন্টেন্সটিতে আগের সেন্টেন্সের চেয়ে বেশি রয়েছে আমার কক্ষে প্রবেশের। আমার কক্ষে প্রবেশের এর ইংরেজিটা হলো টু এন্টার মাই রুম। সুতরাং আমি কি তাকে আমার কক্ষে প্রবেশের অনুমতি দিয়েছিলাম, এর ইংরেজিটা হবে ডিড আই অ্যালাউ হিম টু এন্টার মাই রুম। আমরা যদি এই বাক্যটিকে আরো একটু বাড়িয়ে বলি, আমি কি তাকে যখন তখন আমার কক্ষে প্রবেশের অনুমতি দিয়েছিলাম? এখন আমরা এই দুটো সেন্টেন্সের তুলনা করি। দেখা যাচ্ছে পরবর্তী সেন্টেন্সটিতে আগের সেন্টেন্সের চেয়ে বেশি রয়েছে যখন তখন। যখন তখন এর ইংরেজিটা হলো এভরি নাও এন্ড দেন। সুতরাং আমি কি তাকে যখন তখন আমার কক্ষে প্রবেশের অনুমতি দিয়েছিলাম, এর ইংরেজিটা হবে ডিড আই অ্যালাউ হিম টু এন্টার মাই রুম এভরি নাও এন্ড দেন। বন্ধুরা, আমরা প্রথমে ছোট ছোট সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম, তারপরে এই ছোট সেন্টেন্সগুলোকে বৃদ্ধি করে একটি বড় সেন্টেন্সে পরিণত করলাম। আপনারা চেষ্টা করুন, আপনারাও এভাবে পারবেন। আমার দেওয়া বাক্যগুলোকে বাসায় ঘন ঘন প্র্যাকটিস করবেন, মুখে বলে বলে, তাহলে আপনারাও স্পোকেন ইংলিশে দক্ষ হয়ে উঠবেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ইংলিশ টিচিং হোম প্রো চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, সমাজটাকে সুন্দর করে গড়ে তুলুন। আল্লাহ হাফেজ।